মাগুরায় পুলিশ ফাঁড়িতে সালাম শেখ নামে এক মোটর শ্রমিককে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শ্রীপুর উপজেলার নাকল ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল সহ পাঁচজনের বিরুদ্ধে শ্রীপুর আমলি আদালতে মামলা দায়ের করেছেন নিহত সালাম শেখের স্ত্রী জুমনা বেগম। মামলার অন্য আসামিরা হচ্ছেন শ্রীপুর চৌগাছি গ্রামের রাশেদুল ইসলাম, নাকল পুলিশ ক্যাম্পের এএসআই জসিম, এএসআই ভবেন ও পুলিশ ক্যাম্পের পিক আপ গাড়ির চালক নাজমুল। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে। মামলাটির বাদীপক্ষের আইনজীবী মামলার বিবরণ দিয়ে বলেন, শ্রীপুরের রায়নগর গ্রামের সালাম শেখ ওয়াদামুর স্ট্যান্ডে বাসের স্টার্টার হিসেবে বাসের যাত্রী ওঠানামানোর কাজ করেন। গত 16 জুলাই শনিবার বিকালে দেশ ট্রাভেলস নামে একটি বাসে যাত্রী ওঠানো নিয়ে অন্যতম আসামি পুলিশ সদস্য রাশেদুলের সাথে সালাম শেখের কথা কাটাকাটি হয়। এ সময় রাশেদুল পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত নাকল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জামালকে ফোন দেন। কিছুক্ষণের মধ্যে পিক আপ ভ্যানে করে এসআই জামাল সাথে আরও পুলিশ সদস্য নিয়ে সেখানে উপস্থিত হন। এরপর জামাল সহ অন্য আসামিরা সকলে মিলে সালাম শেখের ওপর ঝাঁপিয়ে পড়ে একের পর এক কিল ঘুষি লাথি মারতে থাকেন। মারপিটের এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে নাকল পুলিশ ক্যাম্পে নিয়ে আবারও নির্যাতন করলে এক পর্যায়ে তার মৃত্যু হয়। পরে এসআই জামাল সহ সহযোগী পুলিশ সদস্যরা তাকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আসামিরা লাশ রেখে পালিয়ে যান। ঘটনাস্থলে ছিলেন এসআই জামাল, রাশেদুল, এসআই জসিম, এসআই ভবেন এবং নাজমুল। এই পাঁচজনের বিরুদ্ধে আজকে নিয়মিত মামলা হয়েছে। তার স্ত্রী যমুনা বেগম আজকে নিয়মিত মামলা করেছেন এবং এই মামলাটি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এফআইআর আদেশ প্রদান করেছেন। ঘটনার পরদিন লাশের ময়নাতদন্ত শেষে সালাম শেখকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।